विद्यमान। जी सर जी धन्यवाद। আপনি কি আমাদের সঙ্গে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন কাসা খসনারা বাজার বেপকুলি আরেক জেলা সাতক্ষীরা পরিস্থিতি সেখান থেকে যোগ দিয়েছেন আমিনা বেকিস ময়না। ময়না আজ ঝড় হয়েছে কি সেটা জানাবেন এবং আমপানে ক্ষতিগ্রস্ত ছিল একটি মালিকদের সহায়তায় আর কোন পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা জানতে চাই আপনার কাছে। এখন শোনা যায়? জি জি শোনা যায়। স্যারের বক্তব্য শুরু হলে সবাই মাইক্রোফোন মিউট করে দিবেন। ওনারাও করতে পারে, রাজীব ভাই হোস্ট করতে পারে, এটা হোস্ট। হ্যাঁ আমরা করি, এটা হোস্ট করবে। আমি আপনারা কি সবাই এসেছেন? জি স্যার প্রায় সবাই সবাই আসেন। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমি কি শুরু করতে পারি? ধন্যবাদ আপনাকে সাতক্ষীরা পরিস্থিতি জানাচ্ছেন আমিনা বেকিস ময়না। বাদল ভাই আপনার স্যার যারা আসার সবাই আসছে, আপনি শুরু করেন। তাবিদ জি স্যার দেখো তোমারটা ব্ল্যাক হয়ে আছে তাবিদ, এখানে কিন্তু ওই একটা ই আছে। আমি সবাইকে রেকর্ডিং এলাও করতেছি, আমি সবাইকে রেকর্ডিং এলাও করতেছি, যদি চান নিয়ে নিতে পারেন। আর আমি এখন সবাইকে মিট করে দিচ্ছি স্যারকে ছাড়া। ওকে ওকে আপনি এখন আনমিউট করেন। আমার জন্য আপনারা নিশ্চয়ই জানেন এই দেশের আগামী স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট ইকো হচ্ছে, তো প্রচুর ইকো হচ্ছে, 40তম শাহাদাত বার্ষিক। তারিখে আমরা প্রতিবার এই মহান রাষ্ট্রনায়ককে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রটা, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্মরণ করি এবং তার যে অতি সংক্ষিপ্ত জীবনে বাংলাদেশকে একটা দিক নির্দেশনা একটা ভিত্তির উপর দাঁড় করে দিয়েছিলেন, সেই জন্য এই দিনটিতে আমরা তাকে স্মরণ করি। তার রাজনৈতিক দর্শন বাংলাদেশের জাতীয়তাবাদ, সেই বাংলাদেশের জাতীয়তাবাদকে
শানিত করে সেই দর্শনকে সঙ্গে নিয়ে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবার জন্য আবার নতুন করে শপথ গ্রহণ করি। আজকে জানেন একটা, আপনারা সবাই ভালো করে জানেন যে আজকে একটা অত্যন্ত ভয়ঙ্কর সংকটময় মুহূর্তে শুধু আমরা বাংলাদেশের মানুষ নই, সারা বিশ্ব এখন অত্যন্ত বিপর্যস্ত। কোভিড-19 করোনা ভাইরাসে আজকে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন এবং লক্ষ মানুষ মৃত্যু হচ্ছে। বাংলাদেশও আজকে তার কোনো ব্যতিক্রম হয়নি, বাংলাদেশও আজকে এই করোনা ভাইরাসের আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলাদেশে কয়েক মাস, প্রায় 3 মাসের মতো আমরা সাধারণ ছুটির মধ্য দিয়ে কিছুটা লকডাউন, কিছুটা খোলা, কিছুটা ওপেননেস এর মধ্যে পড়ে আছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে আমাদের এই মহান নেতা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি বাংলাদেশকে অতি অল্প সময়ের মধ্যে একটা রাজনৈতিক ভিত্তি স্থাপন করেছিলেন, অর্থনৈতিক ভিত্তি স্থাপন করেছিলেন, সেই মহান নেতা, মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহাদাত বার্ষিকী পালন করতে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে খুব অল্প সময়ে তার সম্পর্কে কথা বলে শেষ করা যায় না। তিনি একমাত্র মানুষ যিনি স্বাধীনতা যুদ্ধের পরে এই দেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে তিনি দেননি, তাকে তুলে নিয়ে এসেছিলেন তলাবিহীন ঝুড়ি থেকে একটি সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনার। আমরা সবাই জানি যে 1971 সালের 25শে মার্চে যখন পাক হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং যখন বাংলাদেশের মানুষ রাজনৈতিক দিক নির্দেশনা না পেয়ে তারা দিকভ্রান্ত হয়ে পড়েছিল, হতাশ হয়ে পড়েছিল, ঠিক সেই সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেই কণ্ঠ যে আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, তা সমগ্র জাতিকে উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য, অনুপ্রাণিত করেছিল যে দরকার হলে, প্রয়োজন হলে নিজের জীবন স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, স্বাধীনতাকে ছিনিয়ে আনতে হবে, এবং তাই গড়েও ছিল এই দেশের মানুষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সব সময় এই জাত সবচেয়ে বড় সংকটময় মুহূর্তে উপস্থিত হয়েছেন, যে সংকটগুলো এই জাতির ভবিষ্যৎ নির্ভর করেছে, সেই সংকটগুলোতে তিনি ত্রাণকর্তার মতো উপস্থিত হয়েছে। 1971 সালের সেই 25শে মার্চের পরে 26শে মার্চ তার ভাষণ ত্রাণকর্তার মতোই এসেছিল। পরবর্তীকালে স্বাধীনতা ঘোষণা করেই তিনি ক্ষান্ত হননি, তিনি করেছেন, সম্মুখ সমরে গেছেন এবং যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। পরবর্তীতে 1971 সালে রাজনৈতিক পট পরিবর্তনের পরে যখন আবার জাতি দিশেহারা হয়ে পড়েছিল, তখনও অন্ধকার থেকে তুলে নিয়ে এসেছিলেন এই মহান রাষ্ট্রনায়ক, গণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং জনগণ তাকে দায়িত্ব অর্পণ করার পরে অতি অল্প সময়ের মধ্যে একেবারেই একটি নৈরাজ্যকর অবস্থা, অর্থনৈতিক চরম দুরবস্থা, সেই অবস্থা থেকে তাকে টেনে তুলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তলাবিহীন ঝুড়ির উপর থেকে তিনি একটা সমৃদ্ধ বাংলাদেশের দ্বার প্রান্তে এর উপস্থিত করিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যে রাজনৈতিকভাবে যে বাংলাদেশকে একটি একদলীয় শাসন ব্যবস্থার নিগড়ে আবদ্ধ করা হয়েছিল সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন, বহুদলীয় গণতন্ত্র দিয়ে, মানুষের বাক স্বাধীনতা দিয়ে, সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে একটা মুক্ত সমাজ, মুক্ত রাষ্ট্র তিনি স্থাপন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতির আবদ্ধ অবস্থা সেখান থেকে তিনি বের করে নিয়ে এসেছিলেন একটি মুক্ত অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, মুক্ত বাংলাদেশে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মাত্র 4.5 বছরের তার রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশের প্রত্যেকটি, তিনি তার যে উদ্যোগ তার সেটা তিনি রেখেছেন এবং সেই শুরু করিয়েছেন। আজকে বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা যতটুকুই কথা বলি
তার ভিত্তি কিন্তু শহীদ প্রেসিডেন্ট রহমান তার অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে শুরু করেছিলেন। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি বা আর এন ডি যেটা আমরা বলি তার সূচনাও কিন্তু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রহমান। বিদেশে শ্রমিক ভাইদেরকে পাঠানো এবং রেমিটেন্স আয় করা এই কাজটা শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। গণশিক্ষা শিক্ষার ক্ষেত্রে তিনি আমূল পরিবর্তন এসেছিলেন। তার সবচেয়ে বড় যে কাজটি তিনি করতে সক্ষম হয়েছিলেন তাতে কৃষি ক্ষেত্রে কৃষি বিপ্লব তিনি নিয়ে আসতে শুরু করেছিলেন। 1974 সালের দুর্ভিক্ষের পরে যখন মানুষ খাবে কষ্ট পাচ্ছিল সেই সব তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে খাল কাটা কর্মসূচির মধ্য দিয়ে উৎপাদনশীল বীজ নিয়ে এসে তিনি বাংলাদেশের মানুষের সে অভাব পূরণ করার জন্য তিনি উদ্যোগ নিয়েছিলেন এবং যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ ছিল যখন 1971 সালে তখন 28 লক্ষ টন খাদ্যাভাব ছিল। আজকে বাংলাদেশে প্রায় 800 কোটি মানুষ সেই খাদ্যাভাব নেই, স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। এর কি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃষিতে বিপ্লবের মধ্য দিয়ে তিনি শিল্পে বিনিয়োগ শিল্পে নতুন নতুন প্রণোদনা দিয়ে শিল্পকে এগিয়ে নিয়ে আসা এই কাজগুলো তিনি করেছিলেন অত্যন্ত অল্প সময়ের মধ্যে তার অসাধারণ মেধা দূরদর্শিতা এবং প্রজ্ঞার মধ্য দিয়ে। সবচেয়ে বড় যে গুণটি তাকে মহিমান্বিত করেছিল তা হচ্ছে তার সততা। শহীদ প্রেসিডেন্ট রহমান হয়তোবা বিরল একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি তার সততার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে একটা নতুন জাতি নির্মাণের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমাদের আমরা সেই মহান রাষ্ট্রনায়ককে বেশি দিন ধরে রাখতে পারি। আধিপত্যবাদের চক্রান্তকারীরা সাম্রাজ্যবাদের চক্রান্তকারীরা যারা বাংলাদেশকে তার নিজের পায়ে দাঁড় হওয়াতে দেখতে চায় না তারা তাদের চক্রান্তের মধ্যে দিয়ে জাতীয় আন্তর্জাতিক চক্রের মধ্যে দিয়ে এই তিনি চট্টগ্রামে নিহত হয়েছিলেন দুষ্কৃতকারী ভ্রান্ত সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা। জনগণকে তারা থামিয়ে রাখতে পারেনি, সেই জনগণ জেগে উঠেছিলেন এবং তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি এই মানিক মিয়া অ্যাভিনিউতে বা আশেপাশে এলাকাতে সেদিন প্রমাণ করে দিয়েছিল যে এই দেশের মানুষ স্বাধীনতা আর সার্বভৌমত্বকে কখনই তারা বিনষ্ট করতে দেবে না এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব একাকার হয়ে গিয়েছিল তাকেই তারা মনে করতেন যে তিনি ছিলেন তার প্রতীক। তাই সাংবাদিক ভাইদের মধ্য দিয়ে আমি দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই যে আসুন 30শে মেতে আমরা এই মহান রাষ্ট্রনায়ককে স্মরণ করি এবং তিনি যে কাজগুলো করে যেতে পারেননি সেই কাজগুলোকে সম্পূর্ণ করবার জন্য আমরা যারা বাংলাদেশি জাতীয়তা বিশ্বাস করি যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শে বিশ্বাস করি তারা একযোগে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আজকে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি COVID-19 করোনা ভাইরাসের কারণে আমরা কোন সমাবেশের মধ্য দিয়ে কোন জমায়েত করে প্রতি বছরের মতো তার যে সাধারণ বার্ষিকী সেটা হয়তো আমরা পালন করতে সক্ষম হব না। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে কোনো সমাবেশ বা কোনো জমায়েত না করে ভার্চুয়াল ডিসকাশন এবং ভার্চুয়াল মিটিং করে এই আমরা তাকে স্মরণ করবো। একই সঙ্গে আমি এখন এই মহান নেতার সাধারণীতে যে কর্মসূচি আমরা গ্রহণ করেছি তা আমি আপনাদের সামনে জানাতে চাচ্ছি। ৩০ মে সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসে সকল মহানগর জেলা ও উপজেলা অফিসে দলীয় পতাকা অর্ধনমিত করা এবং কালো পতাকা উত্তোলন করা। দুপুর ১১টায় ঢাকায় শেরেবাংলা নগরের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাজারে জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দের পুষ্পস্তবক অর্পণ জারত
আবার বলছি, শুধুমাত্র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বৃন্দের স্তবক অর্পণ অতি আরব। আমরা এটা এই জন্য জোর দিচ্ছি, এখন যে অবস্থা চলছে তাতে করে আপনার সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সমাবেশ না করা, এই ওখানে শুধুমাত্র সদস্যরা বিএনপির প্রতিনিধিত্ব করবেন, তারা সেখানে সামাজিক দূরত্ব মেনটেন করে তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং মোনাজাত করবেন, জিয়ারত করবেন এবং এই মহান নেতার ফেরাতের জন্য দোয়া করবেন। বিকাল 3:30 সামাজিক গণমাধ্যমে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এটা সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে এই ভার্চুয়াল আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে। এখানে বক্তব্য রাখবেন দেশের বরেণ্য বুদ্ধিজীবী কয়েকজন এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের কয়েকজন। এরপরে এবার সিদ্ধান্ত হয়েছে যে আমরা শহীদ মিনিস্টার জিয়াউর রহমানের যে অর্থনীতি, রাজনীতি, সমাজের যে সমস্ত দিকগুলোতে তার অবদান ছিল সবচেয়ে বেশি, সেই বিষয়গুলোকে নিয়ে বিষয় ভিত্তিক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হবে এবং এটা 10 তারিখ পর্যন্ত চলবে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত চলবে। আমি বিষয়গুলো আপনাদের জানিয়ে দিতে চাচ্ছি। স্বাধীনতা যুদ্ধ ও শহীদ জিয়া, এটা হচ্ছে 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে গণতন্ত্র, বাংলাদেশের জাতীয়তাবাদ ও বিএনপি। গণতন্ত্র, বাংলাদেশের জাতীয়তাবাদ ও বিএনপি। 3 নম্বর শহীদ জিয়া, উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। শহীদ জিয়া, উৎপাদন ও উন্নয়নের রাজনীতি। 4 নম্বর স্বনির্ভর বাংলাদেশ ও অর্থনৈতিক সংস্কার। 5 নম্বর শহীদ জিয়ার কৃষি বিপ্লব। 6 নম্বর নারী ক্ষমতায় ও শিশু কল্যাণ। 7 নম্বর কর্মসংস্থান ও শ্রমিক কল্যাণ। 8 নম্বর শিক্ষা ও গণশিক্ষা। 9 নম্বর পল্লী বিদ্যুৎ ও খনিজ সম্পদ উন্নয়ন। 10 নম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। 11 নম্বর শহীদ জিয়ার বিদেশ নীতি। 12 নম্বর যুব উন্নয়ন। এই বিষয়গুলোর উপরে ভার্চুয়াল ডিসকাশন হবে। তারিখগুলো আমরা আপনাদের পরে জানিয়ে দেব। এবং আরেকটি কর্মসূচি আছে, প্রতিবার আমরা আপনার ঢাকা মহানগরে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। এবার যে এবার কোনো প্রস্তুত করা খাদ্য না দিয়ে খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করবেন অথবা আর্থিক সাহায্য দেবেন। নিজ নিজ ওয়ার্ডে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বিএনপি নেতৃবৃন্দ এবং যারা থানাগুলোতে দায়িত্বপ্রাপ্ত আছেন তারা নিজেরাই ঠিক করে নিয়ে তাদের এটা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সম্পাদকের সঙ্গে কথা বলবেন এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সম্পাদকের সঙ্গে কথা বলে তারা সেই ব্যবস্থাটা নেবেন কিভাবে তারা করতে হবে। কোনো মতেই কোন জমায়েত বা সমাবেশ করা যাবে না, এটা আমরা খুব জোর দিয়ে বলছি, কারণ এখন এইটা এই বিধান বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা মেনে চলাটা আমাদের একটা দায়িত্ব বলে আমরা মনে করি। সেই সঙ্গে আমি এই করোনা কোভিড-19 করোনা ভাইরাসে ইতিমধ্যে আমাদের অনেক বাংলাদেশের নাগরিক তারা মারা গেছেন, বিশিষ্ট কিছু নাগরিকও তারা মারা গেছেন। আমি তাদের শোক জানাচ্ছি এবং একই সঙ্গে তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা আক্রান্ত হয়েছেন তাদের আশু রোগ মুক্তি আমি কামনা করছি। পরম করুণাময় আল্লাহ যেন তাদেরকে অবশ্যই মুক্ত করেন এই করোনা থেকে এবং বাংলাদেশের মানুষ যেন আক্রান্ত না হয় এই ভয়াবহ করোনা ভাইরাসের আক্রমণ থেকে যেন মুক্তি পায়, সেজন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাচ্ছি।
সমাদিক বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান প্রধান যে বিষয়টা, সে বিষয়টা বলেই আমি শেষ করব। তিনি এই দেশের মানুষকে একটা পরিচিতি দিয়েছিলেন, একটা আইডেন্টিটি দিয়েছিলেন, এবং তারা যে স্বাধীন সার্বভৌম একটা স্বয়ং সম্পূর্ণ জাতি, সেই স্বপ্ন তৈরি করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। স্বপ্নের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার ঐক্যবদ্ধ করেছিলেন অতি অল্প সময়ের মধ্যে, এবং এটাই ছিল তার সবচেয়ে বড় অবদান, যে তিনি এই জাতিকে একটা পরিচিতি দিয়েছিলেন, এই জাতিকে তিনি একটা বাংলাদেশি জাতীয়তাবাদের যে পরিচিতি, আইডেন্টিটি, সেটা তিনি দিতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খুব অল্প সময়ের মধ্যেই এদেশের মানুষের একবারে হৃদয়ে স্থান করে নিতে, আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং পরম করুণাময়ের কাছে এই প্রার্থনা করছি যে তাকে যেন নসিব করেন। এবং সেই সঙ্গে একই সঙ্গে আমরা আমাদের বাংলাদেশে যে গণতন্ত্র আমরা হারিয়ে ফেলেছি, সেই গণতন্ত্রকে ফিরে পাওয়া, এবং যারা কারাগারে আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের, তাদের মুক্তির জন্য আমরা আহ্বান জানাচ্ছি সকলকে। ধন্যবাদ, সালাম আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাই স্যার। আমি এটিএন বাংলায় কাজ করি, আমার নাম কামরুজ্জামান রাজীব। আমি দেখতে পাচ্ছি আপনাকে স্যার। আমার একটাই প্রশ্ন, যদিও আপনি বলেছেন, তারপরেও এখন এইটাই সবচেয়ে আলোচনার বিষয় যে সরকার এই পরিস্থিতিতে প্রতিদিন যেখানে আশঙ্কাজনকভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে, এখনো পিক টাইমটা কি তা এখনো সরকার বলতে পারছে না, সেই সময়ে লকডাউন প্রায় শিথিল, মানে পুরোপুরি তুলে নেওয়া হয়েছে, তারা সিদ্ধান্তহীন একটা পরিস্থিতিতে ভুগছে, এইটা কতটা সামঞ্জস্যপূর্ণ হয়েছে বলে আপনি মনে করেন? সমস্যা হচ্ছে কি যে আমরা যে কথাই বলি না কেন, আপনি লক্ষ্য করেছেন যে তথ্যমন্ত্রী সবসময় যে কথাটা আপনার একেবারে যে তোতা পাখির মতো বলে যাচ্ছেন, আপনারাই সেটা আমাদেরকে দেখাচ্ছেন যে আমরা জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনাই করছি বিরোধী দলের কাছ থেকে। বিরোধী দলের কাছ থেকে হচ্ছে আপনার সরকারের কাজগুলো ভুলগুলোকে শুধরে দেওয়া, যেখানে ভুল হচ্ছে সেটাকে শুধরে দেওয়া, কথা বলা, নেবে না নেবে সেটা সরকারের ইচ্ছা, আমরা সেই ত্রুটিগুলোকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কথা আমরা বারবার বলেছি, ওনারা তো লকডাউনই ঘোষণা করেন নাই, ওনারা বলেছেন সাধারণ ছুটি, যখনই সাধারণ ছুটি হবে তখন তো ছুটির আমের আসে, তখন কেউ কক্সবাজার যায়, কেউ সিলেট যায়, কেউ বাড়ি যায়, কেউ মামার বাড়ি, কেউ নানার বাড়ি যায়, এটাই তো আমাদের দেশে আপনার একটা কৃষ্টি বলা যেতে পারে, কালচার বলা যেতে পারে, ওই জায়গাটাতেই সরকার সবচেয়ে বড় ভুলটা হয়েছে, তার কোনো লকডাউন না করে সাধারণ ছুটি দিয়ে দিয়ে তারা এই পর্যায়ে। দ্বিতীয়ত, কোন সমন্বয় সামঞ্জস্য না রেখে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো তারা খুলে দিলেন, আবার বন্ধ করলেন, আবার গণপরিবহন দুদিন পরে বন্ধ হলো, দুদিন চললো, আপনারা নিজেরাই দেখেছেন যে কিভাবে অমানবিক ভাবে মহিলা পুরুষ বৃদ্ধ শিশু তারা কিভাবে হেঁটে হেঁটে আপনারা যাচ্ছেন, অথবা ট্রাকে যাচ্ছেন, অথবা বাসে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কোন সমন্বয় ছিল না বলে কিন্তু এটা হয়েছে, কমপ্লিটলি সমন্বয়হীনতা। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সরকার যেটা এই জায়গায় কিছুটা অভাব ছিল, কোঅর্ডিনেশন অভাবের কারণে তারা হেলথ মিনিস্ট্রি তো কোঅর্ডিনেট করতে পারেনি, হোম মিনিস্ট্রির সঙ্গে সেভাবে তারা কোঅর্ডিনেট করতে পারেনি, আপনার ইন্ডাস্ট্রির সঙ্গে সেভাবে তারা কোঅর্ডিনেট করতে পারেনি, যার ফলে এই সমস্যাটা তৈরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, যে আপনার স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙেই গেছে, ফ্র্যাঙ্কলি স্পিকিং আপনার এখন কোন হাসপাতালে গেলে তো কোনো চিকিৎসা পাওয়ার খুব দুরূহ ব্যাপার হয়ে যায়, কঠিন হয়ে যায়। সরকারি হাসপাতালগুলোতে তো আপনার যে অবস্থা, যে এখন সরকারি হাসপাতালে যারা একটু বিশিষ্ট ব্যক্তি আছেন তারা তো যাচ্ছেনই না, তারা যেভাবেই হোক তারা সিএমএইচে বা অন্যান্য চেষ্টা করছেন। মাননীয় মহাশয় জি বলেন। আমি কৌশিক শান্ত বলছিলাম নিউজ 24 থেকে।
আমি সুনির্দিষ্ট ভাবে জানতে চাই যে এই যে লকডাউন এবং সাধারণ ছুটির যে ব্যাখ্যা আপনি দিলেন, এই সরকার লকডাউন না দিয়ে যখন সব দেশে লকডাউন দেওয়া হচ্ছে, সরকার কেন সাধারণ ছুটি ঘোষণা করলেন? এটি আপনারা বিশেষজ্ঞদের সাথে সরকার উত্তর দিতে, আপনার কি মনে হয় রাজনৈতিক প্রজ্ঞাত থেকে আপনার কি মনে হয়? আমি যেটা মনে করি, এটা হচ্ছে তাদের অভিজ্ঞতার অভাব, তাদের উদাসীনতা, এবং আমি এটাকে ঠিক ব্যাখ্যা করতে পারি না এই জন্য যে কোন দৃষ্টিভঙ্গিতে তারা সাধারণ ছুটি দিলেন। তারা কি এটা বুঝাতে চেয়েছেন যে আমাদের এখানে সমস্যা নেই, আমরা তো সাধারণ ছুটি দিয়েছি? লকডাউন কথাটা প্রত্যেকটি আপনার দেশ ব্যবহার করেছে, প্রত্যেকটি সরকার ব্যবহার করেছে, এরাও এখানে দিয়েছেন। আপনার যে কিছু ছোট ছোট দু একটা জায়গায় নাকি লকডাউন করেছে, মোহাম্মদপুর, তারপরে আপনার যে মিরপুর এলাকা, এইভাবে করে তো আপনার এটাকে সংক্রমণকে রোধ করা সম্ভব হয়। আপনার যেখানে ভারতবর্ষে এখন পর্যন্ত লকডাউন চলছে, আমি কালকেও দেখলাম আপনার টিভিতে যে তাদের এয়ারপোর্ট কয়েকটা তারা চালু করেছে এবং সেখানে ফ্লাইট লিমিটেড ফ্লাইট দিচ্ছে, কিন্তু এয়ারপোর্টে কোনো লোক নেই, ট্যাক্সি নেই, যে যার ব্যক্তিগত গাড়িতে এসছে অথবা অন্যভাবে এসছে, কোনো মানুষ নেই। অর্থাৎ লকডাউন তারা ইমপ্লিমেন্ট করছে, আমাদের এখানে তো আপনার লকডাউন ইমপ্লিমেন্ট হয়নি, তার জন্য মানুষকে তো দায়ী করা যাবে না। আপনি যদি মানুষকে ঠিক মতো বুঝিয়ে যদি না আসতে পারবেন, তারও যদি এটি হচ্ছে কথা। ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অংশ নেবেন কিনা? উনি তো এখন আপনার টোটালি কোয়ারেন্টাইনে আছেন, বিচ্ছিন্ন আছেন, সুতরাং তাকে এখানে আনার কোন প্রয়োজনীয়তা আমরা মনে করি। মাননীয় মহাসচিব, আমি আমাদের সময় ডট কম থেকে টিটু জি বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাননীয় মহাসচিব, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের গতকালকে প্রেস ব্রিফিং এর বিষয়ে একটা প্রশ্ন আপনাকে করতে চাই। যে বিষয়টা যে উনি বলেছেন যে করোনা সংকটের শুরু থেকে আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারের বিভিন্ন উদ্যোগ গৃহীত এবং বাস্তবায়িত সিদ্ধান্ত যখন দেশ বিদেশে প্রশংসিত হচ্ছে, বিএনপি নেতারা মানুষের পাশে না থেকে সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মুখে ধরা সমালোচনা, যা উনি সঠিক কথা বলছেন না। এই জন্যে আমরা মানুষের পাশে আছি, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে আছি, এবং ইতিমধ্যে আমি আপনাদেরকে এর আগে আপনার প্রেস কনফারেন্সে বলেছি, আমরা প্রায় 100 কোটি মানুষের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছি। আমাদের সীমিত সাধ্যের মধ্যে যে ত্রাণ নিয়ে যাওয়া সম্ভব সেই সম্ভব। আমরা প্রথম আমরাই আপনার এই সম্পর্কে আপনার লিফলেট বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি, আমরা বস্তিগুলোতে আপনার বেসিন লাগিয়ে দিয়েছি, আমরা পিপিই সরবরাহ করেছি হাসপাতালগুলোতে, আমাদের পক্ষে যতটুকু সম্ভব। বাট উই ওয়ার কনসার্ন ফ্রম দ্য ভেরি বিগিনিং, আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আমরা একটা ইকোনমিক প্যাকেজ দিয়েছি, যে প্যাকেজটা আমরা মনে করি যে অত্যন্ত বাস্তবসম্মত ছিল। আমরা 61,000 কোটি টাকা শুধু সাধারণ মানুষগুলোর জন্য দিতে বলেছিলাম, তারা সেটা করেনি। প্যাকেজ দিয়েছেন সেটার মধ্যে 77,000 কোটি টাকা হচ্ছে শুধু ব্যাংকের ঋণ, সরকার থেকে কতটুকু দিয়েছেন আপনারা নিজেরাই বুঝতে পারছেন। দেশে বিদেশে কোথায় প্রশংসিত হচ্ছে আমরা জানি না, এটুকু বলতে পারি আমরা শুধুমাত্র সমালোচনার জন্য নয়, মানুষকে বাঁচানোর জন্য, সহযোগিতা করার জন্য সরকারের কাছে বারবার হাত বাড়িয়ে দিয়েছি, সরকার সেই হাত গ্রহণ করেনি, আমরা এখনো করছি, আমাদের মতো করে আমরা দাবি করছি। জি বলেন, এটাই শেষ। আমি ইয়াহিয়া নকিব বলছিলাম দৈনিক ভোরের কাগজ থেকে। জি বলেন। এখন তো আসলে ইউরোপের বিভিন্ন দেশ ও অনেক দেশে লকডাউন তুলে নেওয়ার ব্যাপারে কথা হচ্ছে, আমাদের মতন উন্নয়নশীল দেশ যেখানে আসলে 2 মাস যাবৎ সব ধরনের অনেক ধরনের শিল্প প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠানই বন্ধ রয়েছে, তো আমাদের যারা কর্মজীবী রয়েছে তাদের মধ্যে এক ধরনের হাহাকার, পরিপূর্ণ শ্রমিক থেকে শুরু করে অনেকের মধ্যে কিন্তু এক ধরনের কর্মহীনতা কিংবা হাহাকার শুরু হয়েছে। এই মুহূর্তে কি লকডাউন তুলে, আপনারা কি মনে করেন লকডাউন কি তুলে নেওয়া উচিত কিনা? লকডাউন নিয়ে অনেক কথা হচ্ছে। আমরা মনে করি যে আপনার এখানে প্রাথমিক ভাবেই লকডাউনটা রেখে যদি সঠিক ভাবে প্রয়োগ করা যেত,
তাহলে আপনার সংক্রমণের হার অনেক কম হতো। এখন তো সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে, এমন একটা গ্রাম নেই যে যেখানে আপনার আক্রান্ত হচ্ছে না রোগী। পরীক্ষা তো নেই, পরীক্ষা হলেই ধরা পড়ছে, পরীক্ষা হলেই ধরা পড়ছে। সুতরাং বিষয়টাকে ওইভাবে দেখতে হবে যে আমরা যদি প্রথমেই লকডাউনটা স্ট্রিক্টলি করতাম, লকডাউন দিতাম ওটাকে পালন করতাম, তাহলে এই সংক্রমণের জায়গায় আসতো না। লকডাউন তুলে নেওয়ার ব্যাপারটা তো যেসব রাষ্ট্র করছে তারা কিন্তু অনেক আগে লকডাউন 3 মাস করেই তারপরে তারা লকডাউনে কিছুটা শিথিল করার চেষ্টা করছে। এবং এখন পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনার আমাদের দেশে ডেন্স পপুলেশনের দেশে এখানে শক্তভাবে ইমপ্লিমেন্ট না করলে এটাকে কঠিন। প্লাস সরকারের তরফ থেকে ধারণাটা দিতে হবে, তো করতে হবে। আপনি সাধারণ ছুটি দিচ্ছেন, সাধারণ ছুটির মধ্যেই তো লকডাউন, তারপরে গণপরিবহন কিছুদিন পরে খুলে দিচ্ছেন, তারপরে বলছেন যে আপনার ঢাকার বাইরে যেতে পারবেন না, আবার বলছেন যে নিজে নিজের গাড়িতে যেতে পারবেন। আপনি দেখুন না সিদ্ধান্ত গুলো কিভাবে আপনার ওভারল্যাপিং হয়েছে, একটার উপর আরেকটা আসছে, একটার সঙ্গে একটার কোনো সামঞ্জস্য নেই। এই জন্যই কথাগুলো বলছি আমরা, আমরা কিন্তু আপনার শুধু সমালোচনার জন্য বলছি না। কিন্তু বিরোধী দল হিসেবে আপনারা তো আসলে বিরোধী দল হিসেবে সরকারকে বিভিন্ন সমালোচনা করছেন, কথা বলছেন, কিন্তু ত্রাণ তৎপরতায় কি আপনাদের যথেষ্ট ভূমিকা আছে বলে আপনারা মনে করছেন? আমরা প্রায় 1,25,00,000 লোকের কাছে ত্রাণ পৌঁছেছি। আমরা বিরোধী দল, ত্রাণের দায়িত্বটা কিন্তু সরকারের, বিরোধী দলের না, কিন্তু আমরা 1,25,00,000 মানুষের কাছে পৌঁছেছি ইতিমধ্যে। মাননীয় মহাসচিব, আমি মাহবুব সৈকত বলছি, পরিস্থিতি আমরা সবাই, আমি যখন প্রথম কথা বলি আমাকে তো ওয়াজিদ সাহেব বলেছেন যে আমি নাকি আপনার পাগলের প্রলাপ করছি, মনে আছে আমাকে অনেক তিরস্কার করেছেন। এখনকার পরিস্থিতি আমরা সবাই ওয়াকিফাল, এই পরিস্থিতিতে আপনারা কোনো, আপনাদের কোনো পরামর্শ আছে এখন যদি কোনো সুযোগ রয়েছে আসলে সংক্রামক থেকে বাঁচার জন্য জাতিকে? আমরা কথাটা পরিষ্কার বুঝতে পারিনি ভাই। এখনকার পরিস্থিতি আমরা সবাই জানি, এখনকার পরিস্থিতিতে আসলে সংক্রামক যে করণীয় আর কোন আপনার কথা বোঝা যাচ্ছে না, তার প্রতিষ্ঠান এবং এখন পর্যন্ত তিনি সেটা অনুমোদন পাননি। আমি, তিনি করোনা আক্রান্ত হয়েছেন, আমি তার আশু রোগ মুক্তি কামনা করছি এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে সেই করোনা কিটের পরীক্ষার শেষ করে এই কিটটি ব্যবহার করতে দেওয়া হোক, তাহলে জনগণ তো কিছুটা মুক্তি পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।